লোকসভার কনভেনার ছিলেন, বিশিষ্ট নেতা, কিন্তু কবি। একটা কবিতা লিখে এনেছেন, আমাকে অনুরোধ করেছেন যে দিদি সবকিছু বলার আগে যেহেতু রক্তদান জীবন দান, এই কবিতাটা পড়বেন। আমি পড়ছি। রক্তদান শুধু জীবন দান নয়, রক্তেই বাধা আছে ঐক্যতান, রক্তের ফোঁটা ভাগ করে না কোনটা হিন্দু আর কোনটা মুসলমান। স্বেচ্ছায় কেউ রক্ত দিলে হৃদয়ে যখন হৃদয়ে মেলে, ওই রক্তই বাঁচিয়ে তোলে মুমূর্ষ কোন রোগীর প্রাণ, রক্তের ফোঁটা ভাগ করে না কোনটা হিন্দু আর কোনটা মুসলমান। মানুষের জীবন অনেক মূল্যবান, এসো সম্প্রীতির করি আহ্বান, জাতি ধর্ম নির্বিশেষে স্বতঃস্ফূর্ত রক্তরসে, অন্তর যখন অন্তরে মিশে, মর্তে যখন কিপে শয়তান, একসাথে হাসে আল্লাহ আর ভগবান। সবাই মিলে সবে মিলে গাই মানবতার জয়গান, রক্তের ফোঁটা ভাগ করে না কোনটা হিন্দু আর কোনটা মুসলমান।